পুরুষদের জন্য মসজিদে এসে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, ঘরে পড়লে একটা হাদিসে আছে তার নামাজই হবে না। আর অন্যান্য হাদিসের ভিত্তিতে বলা যায় যে ঘরে যদি কেউ নামাজ পড়ে নেয় কোনো পুরুষ বিনা ওজরে, তাহলে তার নামাজ হলেও তার কাবিরা গোনা হবে। কেন কাবিরা গোনা হবে? জামাতে না আসার জন্য, মুসলিমদের জামাতে এসে নামাজ না পড়ার জন্য তার কাবিরা গোনা হবে। আল্লাহর নির্দেশ ওয়ারকাউ মার রাকিঈন, নামাজীদের সঙ্গে নামাজ পড়ো। আরো বহু হাদিস কোরআনের তথ্য আছে যা থেকে বোঝা যায় পুরুষদের জন্য মসজিদে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। পুরুষ লা তুলহি ইমতিজারা, যে পুরুষদেরকে তাদের ব্যবসা বাণিজ্য উদাস করে না, দোকান খোলা আছে, দোকানে খদ্দেরের ভিড় আছে, মসজিদে নামাজ হচ্ছে, আজান হয়ে গেছে, মসজিদে কি বলে আসবার জন্য তার হৃদয় ছটফট করছে, দোকানের দরজা বন্ধ করে মসজিদে আসবে, এ পুরুষ যে পুরুষ আজানের অপেক্ষায় থাকবে, হাইয়া আলা সালাহ, এসো নামাজের দিকে, নামাজের দিকে এসো, কখন আজান হবে, মনটা ছটফট করবে, কুলুবুহুম মুতাআল্লিকা বিল মাসাজিদ, তাদের হৃদয় মসজিদের সাথে আবদ্ধ থাকে, তাদের মসজিদ লটকে থাকে, কখন আজান হবে, আমি কখন গিয়ে মসজিদে আল্লাহর নাম নেব, এই পুরুষ রিজাল, পুরুষ পুরুষ নয়, তারা দোকান লা তুলহি ইমতিজারা, তাদের কোনোই ব্যবসা বাণিজ্য তাদেরকে আটকে রাখতে পারে না, দমে রাখতে পারে না, থামিয়ে রাখতে পারে না, দরকার হলে দোকানের দরজা বন্ধ করে মসজিদে এসে, আরে আল্লাহ রিজিক দেবে, রুজি দেনা ওয়ালা আল্লাহ, খদ্দের পালিয়ে যাবে অন্য খদ্দের আসবে, আল্লাহ তাআলা ইউআযিদুল্লাহ, আল্লাহ তোমার বিনিময় দেবে। তুমি ভাবছো দোকান বন্ধ করে নামাজ পড়তে যাব, খদ্দের ভেঙে যাবে, পরে বিক্রি হবে না, কে বলল? রুজির চাবি কার কাছে? ফাবতাকু আল্লাহ তাআলার কাছে রুজি, ফাবতাকু ইনদাল্লাহির রিজক, আরে রুজি ওয়ালার কাছে রুজি চাও, এখানে ওখানে ছুটে বেড়াচ্ছ চাকরির জন্য, এখানে ওখানে দরখাস্ত ঠুকছো, ঘুষ ঠুকছো, ঘাস ঠুকছো, আল্লাহর কাছে রুজি চাও, আল্লাহ রুজি দেবেন, আল্লাহ রুজি দাতা, তুমি ভেবো না দোকানটা বন্ধ করে গেলে আমার বেচা কেনা কমে যাবে, এটা ভুল ধারণা, আল্লাহ রুজি দেবেন, আল্লাহ রুজি দাতা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন রুজি দাতা। বড় দুঃখ লাগলো, এই তো মাশাআল্লাহ ধানের সময়, সোনার ফসল জমিতে ছড়িয়ে আছে, চাষিরা কত আনন্দের সাথে সেই সোনার টুকরো টুকরো সোনাগুলো নিয়ে বাড়িতে পড়ছে। এটা হয়তো অনেকে ভুলে যাচ্ছে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। বড় দুঃখের কথা, আজকে যদি মসজিদের জন্য হাত পাততে হয়, আল্লাহর জন্য হাত পাততে হয়, তার জন্য কথা শুনতে হয়, আল্লাহর জন্য হাত পাততে কোনো লজ্জা নেই। মাদ্রাসা গুলো যারা তালেবিলুম, তারা মসজিদ চাল কোনো জায়গায় যখন নিরুপায় হয়ে আদায় করতে যায়, তার জন্য বড় লোকেরা তাদের ছেলে মাদ্রাসায় দেয় না, আমার ছেলে ভিক করবে নাকি, ভিখিরি বিদ্যা, ভিখিরি বিদ্যা করলো কে? তুমি, তোমার দরকার ছিল তোমার মাল দিয়ে মাদ্রাসা চালানো, মাদ্রাসায় গিয়ে সেই মাল পৌঁছে দেওয়া দরকার ছিল, তা করলে না, উল্টে আমি চাইতে এলে আমারই নাম উল্টে চোর গৃহস্থকে দাঁটে, বলছে এরা ভিখারি বিদ্যা শেখাচ্ছে, ভিখারি বিদ্যা এগুলো, এরা ভিখারি, তাহলে তোমার জন্যই চুরি করছি, তুমি আমাকে চোর বলছো? আরে আলে বলা না থাকলে মানুষ, আমাদের দেশে মেয়েরা বলে, কেন ছেলেরাও বলে, যে মেয়েদের নাক না থাকলে গু খেত, আরে মেয়েরা না সব মানুষই, নাক না থাকলে এই ঘ্রাণ ঘ্রাণ শক্তি যদি না থাকতো তো সত্যি মানুষ গু খেত, আলেম যদি না থাকতো সমাজে তো মানুষ গু ছাড়া আরো বহু কিছু খেত, আলেম তৈরি করে তৈরি করতে হলে মাদ্রাসার দরকার, তোমার জন্য আলেম তৈরি করার জন্য মাদ্রাসা খুলেছি, তোমার উচিত ছিল যে অল্প
বেশি যতটা পারো দান দিয়ে যেহেতু উপায় নেই আমার সরকার দেবে না সৌদি সরকার আছে তারা আমরা নিজেরা সরকারি সরকারি মাইনে পাচ্ছে ইমামরা সরকারি মাইনে পাচ্ছে মোদাররেসরা সারা দিন প্রচার করছে তাদের শহর তাদের দেশের ভিতরে এবং বহির্বিশ্বে কিন্তু আমাদের সরকার তো করবে না আর যদি কোনো জায়গাতে করছে তারা নিজেদের মতো কোর্স চালাচ্ছে কোরআন হাদিসের সঠিক পড়াশোনা কোরআন হাদিসের সঠিক তথ্য সেখান থেকে প্রচার হয় না কারণ ধর্ম শিক্ষার জন্য ধর্মনিরপেক্ষ দেশে কোনো সহযোগিতা থাকে না করার উচিত ছিল যে প্রত্যেক মুসলিম ব্যক্তি সেখানে গিয়ে মাদ্রাসায় গিয়ে চাঁদা দিয়ে মানুষ তৈরি করার জন্য মানুষ তৈরির কারখানাতে টাকা দিয়ে আসবে তা না করে তুমি বাধ্য করছো আমরা তোমার দরজায় যাব কুকুরের মতো আর সেখানে আমাকে ছি করবে আর বলবে ভিখারি এটা তোমার এত বড় ভুল তোমার দায়ে চুরি করছে তুমি আমাকে চোর বলছো এর বিচার কিয়ামতে দিতে হবে ইনশাআল্লাহ